তারা ভাড় মে যায় ভাড় মে। বন্ধুরা এটা আমি কি পেয়েছি একবার দেখো, ঠিক আছে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আজকে সেই মন মন্দির হোটেলে, সেই বেথরডি থেকে ছুটে এসেছি। শুধু এখানকার বাসন্তী পোলাও আর খাসি মাংসের যে 100 টাকার কম্বো সেটা খাওয়ার জন্য। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলের নাম হচ্ছে পাপ্পুর পাগলামি। আর দেখতেই পাচ্ছ যে 5 মিনিট হয়েছে দোকানটা ওপেন হয়েছে, 5 মিনিটের মধ্যে কীরকম পরিমাণে ভিড় জমে গেছে। তো ভাবছি আমরাই নিজেরাই লাইন পাবো কি না খাওয়ার আগে এসে। তো চলো ভিডিওটা দেখাচ্ছি, মনমিন্দির সাথে কথা বলছি, পুরো ভিডিওটা আমার সাথে থাকো তোমরা সবাই। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সেই মসুর রান্নাঘরের সামনে। আর এক্ষুনি মানে 5 মিনিট হলো এই রান্নাঘরটা খুললো। তো 5 মিনিটের মধ্যে যে ভিড়টা চলে এসছে সেটা একবার দেখো। এখানে মিনিমাম 25টা লোক দাঁড়িয়ে রয়েছে। ভাই সাহ ভিড়টা দেখো একবার। এখন ছিল দোকানের সামনে ভিড়, বাট এখন পড়ে গেছে রাস্তা অব্দি ভিড়। হ্যাঁ আমি লাস্ট, ঠিক আছে। এই এত বড় লাইনে দাঁড়িয়ে খাবার খাবো, মানে খাবার আগে নেব, তারপরে খাবার খাবো, তারপরে বলবো যে এই লাইনটা দেওয়াটা সার্থক হয়েছে কিনা। এখানে ম্যাক্সিমাম পার্সেল হচ্ছে, আর আমরা ওখানে বসার জায়গাটা আশা করি পেয়ে যাব। যদি বসার জায়গাটা পেয়ে যাই তাহলে বসবো, আর না হলে হাত তো আছেই, যেখানে সেখানে পেতে বসে পড়ি আমি ভাই। পুলিশ লাইন দিবাকর অ্যাপার্টমেন্টের ঠিক অপোজিটেই কিন্তু এই মসুর রান্নাঘর। ও চিলি চিকেনটা যা গ্রেভি টাইপের হয়েছে না, অসাধারণ। আর মাটনের কালারটা একবার দেখো, ও যা সেন্ট বেরিয়েছে না, অসাধারণ অসাধারণ। মানে একটা প্লেটে দু রকম রাইস দিয়ে দেয় দেন, ঠিক আছে তাই বললাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে একটা বাসন্তী পোলাও করে দেন, একটা রাইস করে দেন। হ্যাঁ আর তাহলে চিকেন কষা দুটো, মাটন কষা দুটো, আর এক পিস। না আলাদা করে দিতে হবে না তাহলে, যেহেতু ওটা দিচ্ছেন তাহলে যদি লাগে এক্সট্রা তো নেওয়া যাবে। ওকে আচ্ছা, পেমেন্টটা কি এখন করবো নাকি পরে করবো? আচ্ছা কত হচ্ছে আমার একটু বলবেন? 170। আচ্ছা আমি সেটাই বলছিলাম, ও তা হচ্ছে একসঙ্গে ছুঁয়ে গেছে, অসুবিধা নাই তো, ছুঁয়েই আছে। তো গাইজ মুনমুন্দি কিন্তু নিজে হাতেই খাবারগুলো সার্ভ করে। তো আমার সামনে চলে এসছে চিকেন কষা, চিলি চিকেন, মাটন কষা আর দু রকমের রাইস। তো দু রকম রাইসই ছিল আমি নিয়েছিলাম, কারণ আমি তো ফুড ব্লগ করতে এসেছি তাই না। তো চলো। তো গাইজ সেই মুনমুন্দির হাতের স্পেশাল যে বাসন্তী পোলাও আর ফ্রাইড রাইস সেটা আমার সামনে চলে এসছে। আর ফ্রাইড রাইসটা কিন্তু 50 টাকায় যে কম্বোটা দিচ্ছে, মানে চিকেনের সাথে ফ্রাইড রাইস বা বাসন্তী পোলাও যাটাই নেবে যেটাই নেবে সেটাই একই প্রাইস পড়বে। বাট আমি ভিডিও করছি বলে দু রকমই নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কী কী রয়েছে একবার কাছে আসো দেখিয়ে দিচ্ছি। কাজু রয়েছে, কাজুটা কিন্তু মানে ফ্রাই করা রয়েছে। তার সঙ্গে রয়েছে গাজর, মটরশুঁটি, বিনস, আর যে বাসন্তী পোলাওটা রয়েছে তার সঙ্গে রয়েছে কিসমিস। আর বাসন্তী পোলাওয়ের রাইসটা দেখতেই পাচ্ছ, সত্যি প্রচুর ঝরঝরে রাইস, আর একটা না অনেক কিসমিস দেওয়া রয়েছে। আর চিকেনের পিসগুলোও তোমাদেরকে একবার দেখাবো। এই হচ্ছে 2 পিস চিকেন, যার সাইজটা তো দেখতেই পাচ্ছ। তো 2 পিস চিকেন দিয়ে ফ্রাইড রাইস নাও বা বাসন্তী পোলাও নাও, তার দাম পড়বে 50 টাকা। চিলি চিকেন এটাও 2 পিস দিয়ে দেয়, আমি 1 পিস নিয়েছি, আমার এক্সট্রা 20 টাকা দাম পড়লো। আর এই হচ্ছে মাটন, ঠিক আছে, এই হচ্ছে মাটনের যে পিসটা দেখতেই পাচ্ছ। তো চিলি চিকেনটা আমি এখন ভাঙছি। তো দেখো এই হচ্ছে চিলি চিকেন, মাংসর পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণ দেওয়া হচ্ছে, মাংসটা যে নেই তা না, মাংসর পরিমাণ যথেষ্ট দেওয়া হচ্ছে। তার সঙ্গে ক্যাপসিকাম, আর যে গ্রেভিটা রয়েছে গ্রেভিটা যথেষ্ট সুন্দর গ্রেভি। এই হচ্ছে তার গ্রেভি, ঠিক আছে, আমি একটু টেস্ট করে বলছি। ফার্স্ট চিলি চিকেনটা টেস্ট করছি, পাতলা নয়, যথেষ্ট ঘন রয়েছে গ্রেভিটা, যেটা চিলি চিকেনের সঙ্গে যায় আর কি। এবার আমি একটু চিকেনটা ট্রাই করবো, চিকেনটা। তো চিকেনটা অনেকক্ষণ ধরে আমার মুখে যাওয়ার জন্য ছটফট করছে, লেগ পিসটা ধরে টানছি। জাস্ট অসাধারণ। বন্ধুরা এটা আমি কী পেয়েছি একবার দেখো, ঠিক আছে। তো এটা ভালো করে নাও, এটা কী আমি পরে বলছি বুঝতেই পারছো, তার আগে আমি এটাই খাবো। তো আসো দেখো,
মাটনের যে ফ্লেভারটা আছে না বস বলে বোঝাতে পারবো না। প্রথমে ফ্রাইড রাইস নিচ্ছি, আমি ঠিক যেরকমটা পছন্দ করি, মিষ্টি মিষ্টি। আর রাইসের চালটা একবার দেখো কতটা লম্বা লম্বা এবং ফ্রেশ চাল রয়েছে, প্রচুর লম্বা। তো আমি অবাক যে 50 টাকায় কীভাবে কম্বোটা দিচ্ছে, বুঝলি? সব কিছু ব্যালেন্স হয়েছে খাবারের মধ্যে, লবণ মিষ্টি যেটা ছিল সব কিছু ব্যালেন্স হয়েছে। এটা গোবিন্দভোগ চালের তৈরি, এটা এই রাইসটাও খুব ঝুরঝুরে হয়েছে। তো চলো খাই পুরোটা, তারপরে আমি তোমাদেরকে দিদির সাথে কথা বলছি, সেই ফিডব্যাকটাও তোমাদেরকে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু পেয়ে গেছি সেই বর্ধমান কাপাচ্ছে এখন এই মুনমুন্দি ফেমাস, তো সেই দিদির সামনাসামনি আমি এখন। তো আমি জানতে চাইছিলাম এই নামটা কেন, এই আয়েশা এই মুসুর রান্নাঘর কেন? তোমার নাম তো মুনমুন। হ্যাঁ, আমার নাম মুনমুন, আমার মেয়ের নামেই দোকানটা খোলা। তো মুসুর রান্নাঘর, মুসু আমার মেয়ের নাম, আয়েশানিও আমার মেয়ের নাম। পোলাও হোক বা কিভাবে আসছে দেখো, আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে এমন কিছু খাওয়াবো যেটা রেস্টুরেন্টে খেতে গেলে 500 টাকার কমে তোমরা পাবে না। না, 500 টাকার কমে তোমরা পাবে না, কিন্তু সেই 500 টাকাটা আমি 100 টাকার মধ্যে নিয়ে আসবো, যাতে সবাই খেতে পারে, গরিব থেকে শুরু করে বড়লোক পর্যন্ত সবাই যেন খেতে পারে। আর মুনমুন্দিকে সবাই যেন চেনে, যে কম পয়সায় যদি কোথাও কিছু কোথাও যদি না পাও সোজা মুনমুন্দির দোকানে চলে আসবে, সেই কারণেই খোলা। আর অনেকদিনের ইচ্ছা ছিল কমের মধ্যে কিছু খাওয়াবো। কতদিন হয়েছে দোকান ওপেনিং? দেড় বছর হয়েছে। তো আমি না আজকে ট্রেন আসার সময় তোমার পুরনো মানে অন্য অন্য ভিডিও কিছু দেখছিলাম, তো নিচে কমেন্ট দেখছিলাম, তো ওখানে লিখছে অনেকে যে না খাসি খাওয়াচ্ছে না অন্য কিছু খাওয়াচ্ছে, তো তাদেরকে কি বলতে আছে তুমি? তাদেরকে দেখো, তাদের যারা তার মধ্যে মানে এরকম কমেন্ট যারা করেছে, তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি আমার দোকানে খেয়ে গেছে। আচ্ছা, মানে খেয়ে গিয়ে তারা কমেন্ট করছে? তাদের কিন্তু কমেন্ট না, তাদের নেগেটিভ কমেন্ট কিন্তু পজিটিভ হয়ে গেছে অলরেডি। আর যারা যারা এখনো মানে ওরকম কমেন্ট করছেন, তাদেরকে বলবো তারা একবার এসে খেয়ে যান। আর যারা মানে কি বলবো, গায়ের জোরে বলছে যে খাসি খাওয়াচ্ছে না মাসি পিসি খাওয়াচ্ছে, তাদেরকে শুধু একটা কথাই বলবো, অরুণদার আমাদের ডিজে অরুণদার একটা ডায়লগ আছে, আমি কপি করছি, তারা ভাড়মে যায় ভাড়মে। যাই হোক, তো অরুণদার কথা যখন আসলো, আচ্ছা যদি তুমি কলকাতা যাও কখনো বা চাঁদপাড়া যাও, তুমি কি যাবে নন্দিনী হোটেলে? বা অবশ্যই যাব যদি কখনো, মানে দুজনকার তো লোকেশন একদম মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। হ্যাঁ, তো একদিনে তো সব ভিজিট করা সম্ভব না, যেদিন যেদিকে যাব অবশ্যই সেই জায়গার লোকেশনে যার ফেমাস হোটেল আছে তার কাছে অবশ্যই যাব। এটা আমি এক্সপেক্ট করেছিলাম দিদির কাছ থেকে যে এটাই হওয়া উচিত আর। হ্যাঁ, তো সবাই সবার জায়গায়, দিদির জায়গায়। তো আমি নিজে গুলিয়ে ফেলাটা, এই যে যারা গুলিয়ে ফেলছে তাদেরকে বলবো গুলিয়ে ফেলো না, কারণ সবাই আলাদা 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 জায়গায় বিজনেস করছে, সবাই সবার মতো করছে, আমি আমার মতো করছি। আর যদি কারোর কোনো জায়গাতে মনে হয় দাম বেশি আমি এখানে খাবো না, সোজা অনায়াসে তারা না কিছু না চিন্তা ভাবনা করে মুনমুন্দির কাছে চলে আসবে। আমার এখানে অ্যাকচুয়ালি যেটা ব্যাপারটা হচ্ছে, কেউ দাম লাভটা বেশি রাখছে, কেউ লাভটা কম রাখছে, এটাই হচ্ছে মেন ব্যাপার, আর কিছুই না। তো যাই হোক, এটা কি বড় করে কিছু চিন্তা ভাবনা চলছে? ইচ্ছা আছে খুব, মানে মানে বড় বলতে কি, আমি কোনো রেস্টুরেন্ট করব না, কোনোদিনই করব না। আচ্ছা আচ্ছা, রেস্টুরেন্ট করার আমার একটুও ইচ্ছা নেই। তখন কি প্রাইসটা একই থাকবে নাকি? যা, সেই জন্যই তো রেস্টুরেন্ট করব না, রেস্টুরেন্ট করলেই তো আমার খরচা বাড়বে, তখন তোমাদের থালির সাথেই সেটা আমি অ্যাড করে দেব। আচ্ছা, এর সঙ্গে কি অন্য কিছু প্ল্যান চলছে, বিরিয়ানি কিছু? বিরিয়ানিটা ঠিক আমি বলতে পারছি না, তবে মানুষকে ভরপেট খাওয়ানোর মতো যে দুপুরের ভাত ডাল সবজি, ইচ্ছা আছে সেটা করার। আর এত সুন্দর রান্না খেলাম আজকে আমি, এটা কি দিদির হাতে রান্না? হ্যাঁ, এটাই আমি জানতে চাইছিলাম, মানে আমি অনেকক্ষণ আমি প্রথমে যে রান্নাটা আমার কাছে আউটস্ট্যান্ডিং লেগেছে। আগে প্রথমে খেয়েছো তো, এখন যেটা এসে সেখান তো খাওনি, আগে যেটা রান্না খেয়েছো সেটা আমার হাতেরই রান্না। ও, এটা অন্য একজন করেছে? এটা অন্য, বাড়িতে যারা আছে। যাই হোক, লাকিলি আমি দিদির হাতে রান্নাটা পেয়ে গেলাম। তো দিদি, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। তো ঠিকানাটা খুব একটা কঠিন নয়, আমি কিন্তু গুগল ম্যাপে মসুর রান্নাঘর লিখে সার্চ করেছিলাম, রান্নাঘর 2, অ্যাকচুয়ালি রান্নাঘর দেখলে অন্য একটা লোকেশন দেখাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, তো রান্নাঘর 2 লিখে সার্চ করেছিলাম, তো আমাকে এটা দেখিয়েছে। রান্নাঘর লিখেছো যেটা দেখাচ্ছিল সেটা আমার বাড়ি। হ্যাঁ, আমি সম্ভবত তুমি হোম ডেলিভারি কিছু করছো? হ্যাঁ, হোম ডেলিভারি। মানে ওখান থেকে হোম ডেলিভারি আর ক্যাটারিং, দেখো এর মধ্যে থেকে আমি নিজের জন্য সময় বার করি। যদি আমি মনে করি যে আমি নিজেকে ফিটফাট রাখবো, টিপটপ রাখবো, পরিপাটি রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সেখান থেকে তোমার সময় বেরিয়ে আসবে। তুমি কি দিনের মধ্যে এত কাজ করো, স্নান করো না? না না, অবশ্যই সেরকমই নিজেকে নিজের জন্য সময় বার করা সত্যি দরকার। আর কাজ এমন একটা জিনিস না, কাজ যত বেশি করা হয় মানুষের মন তত বেশি ভালো থাকে, আমার পার্সোনাল ভাবে মনে হয় এটা। অবশ্যই, এটা আমারও মনে হয়।
তো টাটা বন্ধুরা, তো দিদিকে সবাই সাপোর্ট করো, আমাকেও সবাই সাপোর্ট করো, অবশ্যই যারা যারা এই চ্যানেলটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো। ভাই খুব ভালো ভালো ফুটেজ ভিডিও বানায়, নতুন নতুন অনেক আপডেট পাবে, এর জন্য তার জন্য ভাইকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ। তো রয়েছে রান্নাটা, যে একটা যে খাসির যে ফ্লেভার সেটা কিন্তু পেয়েছি আমি। তো দাদা তোমাকে অনেক থ্যাংক ইউ।